তুরস্কের মিসাইল শিল্পে গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে আত্মাকা ইন্টারসেপ্ট মিসাইল। কেননা এই মিসাইলের সফলতা তুরস্কের নৌবাহিনীকে শক্তিশালী করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবার এই মিসাইল তৈরি করতে না পারলে তুরস্কের নৌবাহিনী হয়তো পুরোপুরি পঙ্গু হয়ে যেত। কেননা তুরস্কের কাছে অ্যান্টিশিপ মিসাইল বিক্রি বন্ধ রেখেছে আমেরিকা। আর তুরস্কের নৌবাহিনী দুর্বল হওয়া মানেই তুরস্কের বিরাট জলসীমাও ব্যাহত হওয়া, যেগুলো দখলের ধান্দায় পশ্চিমারা সর্বদাই ব্যস্ত থাকে। তুরস্কের এই অ্যান্টিশিপ মিসাইল ভবিষ্যতে বাংলাদেশও ব্যবহার করতে পারে। আমাদের আজকের এই ভিডিওটিতে তুরস্কের এই জাহাজ ধ্বংসকারী মিসাইলটির ক্ষমতা এবং কার্যকারিতা সম্পর্কে জানাব। তুরস্কের নৌশক্তিতে বিপ্লব এনে দিতে পারা এই মিসাইলটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। তুরস্কের এই অ্যান্টিশিপ মিসাইলটির নাম আত্মাকা, যার বাংলা অর্থ দাঁড়ায় বাজ পাখি। আমেরিকা তুরস্কের উপর অস্ত্র অবরোধ দিয়ে চাপ তৈরির চেষ্টা করলে তুরস্ক এই মিসাইলটি তৈরি শুরু করে। অ্যান্টিশিপ মিসাইল কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে সে সম্পর্কে একটু ধারণা দেই। অন্য যে কোনো মিসাইলের থেকে অ্যান্টিশিপ মিসাইলের ভূমিকা অনেক বেশি, কেননা অন্য একটি মিসাইলের আঘাতে শত্রু খুব বেশি ক্ষতি হয় না, কিন্তু একটি বা দুটি অ্যান্টিশিপ মিসাইলের আঘাতে শত্রু বিশাল যুদ্ধজাহাজ পানিতে ডুবে যায়। আর একটা যুদ্ধজাহাজ ডুবে যাওয়া মানে শত্রু বিশাল ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে যাওয়া। কিন্তু পৃথিবীতে মাত্র কয়েকটি দেশ অ্যান্টিশিপ মিসাইল তৈরির প্রযুক্তি রপ্ত করতে পেরেছে। ভারত এবং চীনের মতো দেশও আজ পর্যন্ত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির অ্যান্টিশিপ মিসাইল তৈরি করতে পারেনি। আবার অন্য দেশের তৈরি মিসাইল দিয়েও যুদ্ধ যেটা সবসময় সম্ভব হয় না, যেমন ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনা ফ্রান্সের তৈরি এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করেছিল, কিন্তু পরে বিভিন্নভাবে প্রমাণ করা হয় ফ্রান্স তাদের এই মিসাইল বিভ্রান্ত করার উপায় আর্জেন্টিনার শত্রু ব্রিটেনকে দিয়েছিল, যার কারণে আর্জেন্টিনা পরে কোনো ব্রিটিশ যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারেনি। যাই হোক, তুরস্ক এতদিন আমেরিকার তৈরি অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে আসছে, যার নাম হারপুন। কিন্তু তুরস্কের সাথে আমেরিকার খারাপ সম্পর্কের কথা আমরা সবাই জানি। আমেরিকা থেকে তুরস্ক নতুন কোনো অস্ত্র পাচ্ছে না, ফলে তুরস্কের নতুন করে অ্যান্টিশিপ মিসাইলের দরকার হচ্ছে। আবার আমেরিকার এসব হারপুন মিসাইল গ্রিসের বিরুদ্ধেও ব্যবহার করা যাচ্ছে না। সব মিলিয়ে তুরস্কের নতুন অ্যান্টিশিপ মিসাইলের প্রয়োজনীয়তা অন্য যে কোনো অস্ত্রের থেকে অনেক বেশি। আর তুরস্ক সবসময় তাদের নৌবাহিনীকে প্রচণ্ড শক্তিশালী করতে চায়। এমনকি তুরস্কের মিলজেম প্রজেক্টের আওতায় নিজ দেশেই করভেট তৈরি করেছে। তুরস্কের মিসাইল এবং বিস্ফোরক জাতীয় অস্ত্র তৈরি করে থাকে রকেটসান। আত্মাকা মিসাইলটিও রকেটসানের তৈরি। আত্মাকা রকেটসানের তৈরি এখন পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র বললেও ভুল হবে না। 2019 সালে রকেটসান আত্মাকা প্রথম সফল পরীক্ষা চালায়। 2020 সালে আরও কয়েকটি পরীক্ষা চালানো হয় মিসাইলটির। 2021 সালে ফেব্রুয়ারিতে মিসাইলটির সর্বশেষ পরীক্ষা চালানো হয়, যেখানে পুরনো একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেয় মিসাইলটি। তুরস্ক এখন হারপুন অ্যান্টিশিপ মিসাইলের নিজস্ব বিকল্প হিসেবে আত্মাকা অ্যান্টিশিপ মিসাইলের ম্যাসিভ প্রোডাকশন লাইন করতে যাচ্ছে। এর আগে 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত দীর্ঘ গবেষণা করা হয়েছিল মিসাইলটি তৈরিতে। যে কোনো প্রতিকূল পরিবেশে নিখুঁতভাবে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করতে সক্ষম এটি। আত্মাকা একটি গাইডেড অ্যান্টিশিপ মিসাইল। এটার ওজন 800 কেজি। এই মিসাইলটির অ্যাক্টিভ অপারেশনাল রেঞ্জ 200 কিলোমিটার। মিসাইলটির দৈর্ঘ্য 4.8 থেকে 5.2 মিটার আর ব্যাস 0.35 মিটার। এর পাখা বা উইং স্প্যান 1.4 মিটার। বিস্ফোরণের জন্য মিসাইলটিতে একটি 250 কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ পেনেট্রেটিং ওয়ারহেড যুক্ত করা হয়েছে। পরীক্ষা মিসাইলটি 200 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও সঠিকভাবে আঘাত করে ধ্বংস করেছে। আত্মাকে একটি সার্ফেস টু সার্ফেস মিসাইল, অর্থাৎ জাহাজ থেকে কিংবা ভূমি থেকে এটা নিক্ষেপ করা যায়। আধুনিক এই গাইডেড মিসাইলটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য। এটাতে প্রতিপক্ষের বাধা ভেদ করার সিস্টেমও রয়েছে,
এমনকি নিক্ষেপ করার পর এর লক্ষ্য পরিবর্তন এবং বাতিল করাও যায়। প্রতিপক্ষের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমও এর হামলা প্রতিহত করতে পারে না। মিসাইলটির ইঞ্জিন হিসেবে সাফরান TRI-40 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর গতি Mach 0.9 ধরা হচ্ছে, অর্থাৎ সাবসনিক গতির মিসাইল এটি। মিসাইলটি স্টেলথ ক্যাপাবিলিটির হওয়ায় এবং সমুদ্রপৃষ্ঠের একেবারে নিচু দিয়ে ছুটে চলার কারণে এটিকে শত্রু রাডারের পক্ষে শনাক্ত করা সম্ভব হয় না। আটমাখা এন্টিশিপ মিসাইলটিকে ফ্রিগেট যুদ্ধজাহাজ, কর্ভেট যুদ্ধজাহাজ এবং পেট্রোল বোটে মোতায়েন করা যায়। তুরস্কের ভবিষ্যৎ ডেস্ট্রয়ারেও মিসাইলটি যুক্ত করা হবে। এছাড়াও সমুদ্র তীরে কোস্টাল ডিফেন্স ব্যাটারি প্ল্যাটফর্মে ব্যবহারের উদ্দেশ্যে একটি ভ্যারিয়েন্ট ডিজাইন করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই মিসাইলগুলো তুরস্কের যুদ্ধজাহাজগুলোতে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হবে। তুরস্ক যদি গ্রিস বা অন্য কোনো ইউরোপীয় দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তুরস্কের জন্য এগুলো বাড়তি সুবিধা দিবে। বিশেষ করে গ্রিসের কাছে থাকা হারফুন এন্টিশিপ মিসাইল সম্পর্কে তুরস্ক অবগত, কিন্তু তুরস্কের এই এন্টিশিপ মিসাইল সম্পর্কে গ্রিস অন্ধকারেই রয়েছে। এদিকে পাকিস্তান তুরস্কের যুদ্ধজাহাজ কেনায় তারাও মিসাইলগুলোর ভবিষ্যৎ ব্যবহারকারী। সব মিলিয়ে এই মিসাইলটি তুরস্কের অস্ত্রশিল্পকে আমেরিকা, রাশিয়া কিংবা ফ্রান্স ব্রিটেনের কাতারে নিয়ে গিয়েছে। একই সাথে তুরস্কের উপরে আমেরিকার যে অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে, সেটারও একটা দাঁত ভাঙা জবাব এই মিসাইলটি। আবার ক্ষেপণাস্ত্রটি বিদেশি উৎপাদনের উপর তুরস্কের নির্ভরশীলতাও দূর করল, ফলে তুরস্কের বিপুল বৈদেশিক মুদ্রাও বেঁচে যাচ্ছে। একই সাথে তুরস্ক এটা রপ্তানি করেও অস্ট্রিয়া বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করবে, যেখানে লাভবান হতে পারে তুরস্কের মুসলিম মিত্র দেশগুলো। তুরস্কের নৌবাহিনী প্রয়োজন পূরণ করার এবং দেশীয় খরচে তৈরি একটি শক্তিশালী অস্ত্রের অভাব পূরণ করবে মিসাইলটি। সব মিলিয়ে তুরস্কের অস্ত্রশিল্প এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির নতুন একটি মাইলফলক এই মিসাইলটি। প্রিয় দর্শক, মিসাইলগুলো যুক্ত হওয়ার পর তুরস্কের নৌবাহিনী কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের অস্ত্রশিল্প নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।